শুভেচ্ছা। মাছরাঙ্গা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সাবরিনা হাসনাত। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলের তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। এসএসসি পরীক্ষার কারণে সারা দেশে 15 জুন থেকে 7 জুলাই সব কোচিং সেন্টার বন্ধ। পদ্মা সেতু উদ্বোধনের জন্য 25 জুনের পরীক্ষা হবে আগের দিন। চট্টগ্রাম বন্দরের মাশুল বাড়াতে চায় কর্তৃপক্ষ, নতুন হার চূড়ান্ত, আসছে অর্থবছর থেকে কার্যকর করার পরিকল্পনা, ব্যবসায়ীদের আপত্তি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী 19 জুন শুরু হতে যাওয়া এসএসসি এবং সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুন্দর এবং নকলমুক্ত করার লক্ষ্যে 15 জুন থেকে 7 জুলাই সারা দেশে সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। এবারে 9টি সাধারণ বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা 20,21,868 জন। পরীক্ষা কেন্দ্রে কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যেতে পারবে না। 25 জুন পদ্মা সেতু উদ্বোধনের কারণে সেদিনের পরীক্ষা আগের দিন 24 জুন নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা 2022 সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী 15 জুন থেকে 7 জুলাই পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। 25 জুনের যে পরীক্ষাটি আছে, 24 জুন সেই পরীক্ষাটি গ্রহণ করব। এবারে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। চট্টগ্রাম বন্দরের মাশুল বাড়াতে চায় কর্তৃপক্ষ। এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে নতুন ট্যারিফ। সরকারের অনুমোদন পেলে নতুন অর্থবছর থেকে এটি কার্যকর হতে পারে, তবে এর বিরোধিতা করেছেন ব্যবসায়ীরা। রবিউল টিপুর ক্যামেরায় নাজমুল সাদিকের রিপোর্ট। চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে হলে কন্টেইনার বোঝাই ও খালাস করা সহ 7টি খাতে মাশুল বা ট্যারিফ দিতে হয়। কর্তৃপক্ষ বলছে বর্তমান সময়ের সাথে মিলিয়ে এসব ট্যারিফ বা মাশুল হালনাগাদ করতে চায় তারা। আমরা যে সার্ভিস দিচ্ছি এবং এই সার্ভিসের বিপরীতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যে পরিমাণ খরচ করছে সেটা জাস্টিফাই করাটাই হচ্ছে উদ্দেশ্য। এক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যে পরিমাণ সার্ভিস দিচ্ছি সেটা অনেক ক্ষেত্রে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জন্য অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে। তো মোট কথা, পুরো জিনিসটাকে একটু যৌক্তিকীকরণ করাটাই হচ্ছে উদ্দেশ্য। ব্যবসায়ীরা বলছেন প্রস্তাবিত নতুন ট্যারিফ কাঠামোতে কোনো কোনো ক্ষেত্রে মাশুলের হার দ্বিগুণেরও বেশি বাড়ানোর কথা বলা হয়েছে, যা কার্যকর হলে ব্যবসায় টিকে থাকাই কষ্টকর হবে। বন্দর যদি এখন ব্যবসা করতে চায়, এটা কিন্তু আমাদের সামগ্রিক ব্যবসায় একটা ক্ষতিগ্রস্ত হবে। সামগ্রিক ব্যবসার উপর মানে বাংলাদেশের অর্থনীতিরও একটা প্রভাব এখানে পড়বে। আমরা কোনোভাবেই চাই না যে মানে অস্বাভাবিকভাবে এখানে কোনো রেট বৃদ্ধি হোক। এখন যদি বন্দরের ট্যারিফ বাড়ায় তাহলে এটার ইম্প্যাক্ট কোথায় পড়বে? আরএমজি সেক্টরের প্রাইসিংয়ের মধ্যে ইম্প্যাক্ট পড়বে। যদি প্রাইস বাড়তি হয়, এমনি ফ্রেট চার্জ বাড়তি, বায়ার এমনি চিন্তায় পড়ে গেছে কীভাবে এত মাল নিয়ে যাবে, কীভাবে বাংলাদেশকে নিবে। সেই মুহূর্তে যদি বন্দরের ট্যারিফ বাড়তি হয় তাহলে কীভাবে আমরা টিকে থাকবো এই প্রাইসিং কম্পিটিশনে? বর্ধিত মাশুলের দায় শেষ পর্যন্ত ভোক্তাদের ঘাড়েই পড়বে জানিয়ে বন্দর কর্তৃপক্ষকে ব্যবসার মানসিকতা থেকে বের হয়ে আসতে আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। আর একটা কনসালটেন্ট আমাদের সাথে এসেছে, বসেছে, আমরা ওনাদেরকেও বলেছি যে এখানে যেহেতু মডার্ন ইকুইপমেন্ট এসেছে, কস্ট কমেছে, বন্দর শ্রমিক হার কমেছে, যেখানে কস্ট কমেছে সেখানে আপনি কস্ট বাড়াবেন কেন? আমাদের ক্লিয়ার বক্তব্য হলো যে বন্দর সেবামূলক প্রতিষ্ঠান, সেবাই দিয়ে যাবে এবং ব্যবসায়ীরা কীভাবে কষ্ট কমাবে সেটাই করবে। চট্টগ্রাম বন্দরের বার্ষিক আয় প্রায় 3,000 কোটি টাকা, নতুন ট্যারিফ কার্যকর হলে যা আরও বাড়বে। নাজমুল সাদিকী, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। কুমিল্লা সিটি নির্বাচনে প্রচারের শেষ সময়ে বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থী এবং সমর্থকরা। আগামীকাল মধ্যরাতে শেষ হবে প্রচার, তাই সকাল থেকে প্রার্থীদের সময় কাটছে প্রচার, গণসংযোগ, উঠান বৈঠক আর পথসভায়। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নগরীর মোগলটুলি এলাকা থেকে গণসংযোগ শুরু করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজামুদ্দিন কায়সার এবং দারোগাবাড়ি এলাকা থেকে মনিরুল হক সাক্ষ্য। আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত সকালে রানীর দিঘির পূর্বপাড়া এলাকায় গণসংযোগ করেন। তার সমর্থনে নগরীর নানা প্রান্তে প্রচার এবং গণসংযোগ করছেন দলের নেতা কর্মীরাও।
আওয়ামী লীগ কুমিল্লা যে বিগত দিনের যে কোনো সমিতি এখন অনেক শক্তিশালী সংগঠন, অনেক শক্তিশালী কমিটি। আমি আমার কমিটির লোকজনের উপরে ভরসা করেই নির্বাচনে নেমেছি এবং তারা সবাই কাজ করছে, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমি মনে করি আমার দায়িত্ব আমি ছিলাম, গত দুইবার যারা আমাকে ভোট দিছে তৃতীয়বার জন্য কেন ভোট দিব এটা আশ্বাস তো তার কিন্তু আমাকে দিতে হবে। কেন আমি তৃতীয়বার দাঁড়াইছি আমার আশ্বাস দিতে হবে, এই জন্য আমি সবার কাছে যাইতেছি আমার কথাগুলি বলতে পারছি। মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনকে এবং নির্বাচন কমিশনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং মানুষকে আশ্বস্ত করতে হবে যে তারা মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে। সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিদগ্ধ আরও দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গাসুল আজম নামে এক ফায়ার সার্ভিস কর্মী ভোরে রাজধানীতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মারা গেছেন। দুপুরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন নুরুল কাদের নামে আরও একজন। এ নিয়ে 10 ফায়ার কর্মীসহ নিহতের সংখ্যা দাঁড়ালো 48। এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায় সেদিনের ঘটনায় ভর্তি 163 রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 117 জন। বার্ন সহ বিভিন্ন ওয়ার্ডে এখনও আছেন 46 জন। এছাড়া সিএমএইচ, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে রয়েছে 20 জন। তাদের অবস্থা আগের চেয়ে ভালো বলে জানায় কর্তৃপক্ষ। অস্তিত্ব সংকটে থাকা ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খাল পুনরুদ্ধারে উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। দুপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা চিহ্নিত করার পাশাপাশি চলছে পরিচ্ছন্নতা অভিযান। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশেক মান্নান হিমেলের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্য দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী টাউন খালটি শহর খাল নামেই পরিচিত। 4.9 কিলোমিটার দীর্ঘ খালটি উৎপত্তি তিতাস নদী থেকে। কান্দিপাড়া এলাকা দিয়ে শহরের কাজীপাড়া, মধ্যপাড়া, পৈরতলা হয়ে গোকর্ণঘাট গ্রামের পাশ দিয়ে আবারও তিতাস নদীতে গিয়ে পড়েছে। দুই পাশ থেকে দখল আর দূষণে বর্তমানে খালটি প্রায় মৃত। এটি পুনরুদ্ধারে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। চিহ্নিত করা হয়েছে অবৈধ স্থাপনা, চলছে পরিচ্ছন্নতার কাজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শিগগিরই অবৈধ দখল মুক্ত করা হবে ঐতিহ্যবাহী এই খালটি। একদিক থেকে উদ্ধার চলবে আমাদের, পাশাপাশি আমাদের খালের পরিমাপের কাজ শেষের দিকে চলে আসছে আমাদের, এবং এরপরে আমরা ঈদের পরপরে আমাদের সুবিধাময় সময় আমরা খালের দুই পাড়ে যে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে, কিছু দোকানপাট এবং কিছু আবাসিক স্থাপনা গড়ে উঠেছে, সেগুলো উচ্ছেদে আমরা প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করব। খালটি সংস্কারে উদ্যোগ নেয় খুশি স্থানীয়রা। দখল মুক্ত করে তিতাসের গভীরতার সমান খননের দাবি তাদের। ময়লা আবর্জনা ফেলে এটাকে একদম একটা ময়লার ভাগাড়ে পরিণত করেছে এবং এটা খালটার খাল নেই, এটা একটা ড্রেনের মতো হয়ে গেছে। একটা সময় আমাদের এই খালটা অনেক পরিষ্কার ছিল, এখানে আমরা ছোটবেলায় গোসল করতে পারতাম। ব্রাহ্মণবাড়িয়া টাউন খালকে আবার পুনরায় পানি প্রবাহমান করতে পারে তাহলে খাল তার হারানো ঐতিহ্য ফিরিয়ে পাবে। সিসি ব্লকগুলো দিয়ে টাউন খালের যে প্রশস্ততা এবং গভীরতা নষ্ট করা হয়েছে, আমরা এগুলো অপসারণ চাচ্ছি এবং রিটার্নিং ওয়াল আমরা দাবি করছি এবং দুই পারে পায়ে হাঁটার রাস্তা এবং নদীর সমপরিমাণ যে খনন আমরা দাবি করছি। যদি এইভাবে পরিষ্কার করা হয় বছরের পর বছর, কিন্তু এটার ফসলকে আমরা কিন্তু ফল কিন্তু পাবো না যতক্ষণ না পর্যন্ত এখানে নৌ চলাচলের ব্যবস্থা কার্যকর হবে। এর আগে বিভিন্ন সময় প্রশাসনের পক্ষ থেকে খালটি দখলমুক্ত করে খননের উদ্যোগ নেওয়া হলেও অজানা কারণে বন্ধ হয়ে যায়। এবারও সে ধরনের বাধা যেন না আসে আগে থেকে উদ্যোগ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়াবাসী। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। ফেনীর দাগনভূঁইয়ায় এক মাদ্রাসা শিক্ষার্থীকে শিকল দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগে অধ্যক্ষকে আটক করেছে পুলিশ। পুলিশ এবং নির্যাতিত শিশুর বাবা জানান, শনিবার শিশুটিকে দেখতে গেলে বাবাকে সে নির্যাতনের কথা জানিয়ে বলে সে মাদ্রাসায় পড়বে না। শিশুকে বুঝিয়ে মাদ্রাসায় রেখে আসেন বাবা। বিষয়টি মাদ্রাসার অধ্যক্ষ ফখরুল ইসলাম জানতে পারলে ক্ষুব্ধ হয়ে শিশুটিকে একটি রুমে শিকল দিয়ে বেঁধে মারধর করে। গভীর রাতে বাথরুমে যাওয়ার কথা বলে শিশুটি পালিয়ে রাস্তায় গেলে টহল পুলিশ তাকে উদ্ধার করে। সকালে অভিযুক্ত অধ্যক্ষ ফখরুল ইসলামকে আটক করে থানায় নেওয়া হয়। দাগনভূঁইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান ইমাম জানান, এই ঘটনায় কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ডিবেটিং সোসাইটির আয়োজনে চট্টগ্রামে অনুষ্ঠিত হল আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। দুই দিনব্যাপী এই আয়োজনে অংশ নেয় 22টি বিশ্ববিদ্যালয়ের 32টি দল।
গতরাতে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে প্রতিযোগিতার ফাইনালে নবিশ বিভাগে চ্যাম্পিয়ন হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইয়াসির আমিন এবং মিরাজ বিশ্বাস। আর উন্মুক্ত বিভাগে চ্যাম্পিয়ন হন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সৌরদীপ পাল এবং নায়রা নূর। তাদের হাতে ক্রেস্ট তুলে দেন এশিয়ান উইমেন ইউনিভার্সিটির মানবিক অনুষদের ডিন অধ্যাপক ডেভিড টেইলর। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত রক্ষায় নতুন করে জিও টিউব এবং ব্যাগ দিয়ে বাঁধ নির্মাণ কাজ প্রায় শেষ। জিও টিউব স্থাপন শেষে চলছে ব্যাগ ফেলার কাজ। পটুয়াখালী প্রতিনিধি চিন্ময় কর্মকারের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রতি বছর বর্ষা মৌসুমে ঢেউয়ের তাণ্ডবে ভাঙনের মুখে পড়ে দক্ষিণাঞ্চলের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত। গেল পয়লা মার্চ থেকে সৈকত রক্ষায় পরীক্ষামূলক প্রতিরক্ষা প্রকল্পের আওতায় উন্নত মানের জিও টিউব ও ব্যাগ ব্যবহার করে বাঁধ দেওয়ার কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। এরই মধ্যে সৈকতের জিরো পয়েন্ট থেকে পশ্চিম দিকে দেড় কিলোমিটার এবং পূর্ব দিকে আধা কিলোমিটার এলাকা জুড়ে ফেলা হয়েছে জিও টিউব। চলছে জিও ব্যাগ ফেলার কাজ। এবার চাঁদপুর থেকে বালু এনে কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। বীজ ডেভেলপমেন্ট হয়েছে, বীজ বড় হয়েছে, বীজ মুসা হয়েছে, আর এই আমরা এই কাজটা করি চাঁদপুর থেকে বাক্সি বালু এনে তারপরেই আমরা কাজটা করি। ঢাকা থেকে ট্রান্সপোর্ট এনে প্রত্যেক সপ্তাহে দুই থেকে তিনবার তারা চেক ইন করে, তারা চেক করে তারপর তারা আমার বস্তা কাউন্ট করে। এর আগে তারা কোনো বস্তা আমাদের মানে কাউন্ট করে না। কি গত ইয়াসে শোরলাইন ভাঙাদের হাত থেকে এই প্রজেক্ট রক্ষা করেছিল এবং তারই ধারাবাহিকতায় এবার আরও একটু ভিতরের দিকে গিয়ে এই কাজটা বাস্তবায়ন করা হচ্ছে। হেড অফিস থেকে নজরদারি অনেক বাড়ানো হয়েছে এবং ফিল্ড অফিসরাও অনেক বেশি তৎপর আগের তুলনায়, তো কাজের কোয়ালিটি অবশ্যই ভালো হচ্ছে এবং আরও ভবিষ্যতে আরও ভালো হবে। তবে এটি স্থায়ী সমাধান নয়। সৈকত রক্ষায় প্রকল্প প্রণয়ন করা হয়েছে জানায় পানি উন্নয়ন বোর্ড। আমরা 2014 সালে একটা ডিপিপি সাবমিট করছিলাম, সেই ডিপিপিটা সাবমিট করা হয়েছিল, তেমন কোনো আমাদের স্টাডি ছিল না। তো তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের স্টাডি করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। সেই এলাকায় আমরা আইডিওলজির সঙ্গে একটি স্টাডি করি, সেই স্টাডির রেসপেক্টে আমাদের নতুন প্রজেক্ট যেটা নেওয়া হচ্ছে সেখানে প্রায় 600 কোটি টাকার মতো শুধুমাত্র তীর প্রতিরক্ষা কাজে ব্যবহৃত হবে। কুয়াকাটা সৈকত রক্ষায় তীর থেকে 100 মিটার পর্যন্ত 14,384টি জিও ব্যাগ এবং 129টি টিউব দিয়ে নির্মাণ করা হচ্ছে বাঁধ। ব্যয় ধরা হয়েছে 2,59,00,000 টাকা। 30 জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। টানা বৃষ্টি এবং উজানের ঢলে যমুনা সহ উত্তরবঙ্গের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গেল 24 ঘন্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি প্রতি ঘন্টায় প্রায় 1 সেন্টিমিটার করে বাড়ছে। এতে বিপদসীমা ছুঁইছুঁই করছে পানি। আরও কয়েকদিন পানি বাড়বে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র। গাইবান্ধার সব নদীর পানি বেড়েছে। গতকালের চেয়ে আজ তিস্তার পানি 17 এবং করতোয়ার পানি 4 সেন্টিমিটার বেড়েছে। ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজের শিক্ষককে মারধরের ঘটনায় সারা দেশে মানববন্ধন করেছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষকরা। ময়মনসিংহে সরকারি আনন্দমোহন কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করে কলেজ শিক্ষকরা। এ সময় বিক্ষুব্ধরা ওই ঘটনার তীব্র নিন্দা এবং এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এছাড়া মানিকগঞ্জ, ফরিদপুর, ঝালকাঠি, বগুড়া সহ সারা দেশে মানববন্ধন এবং সমাবেশ করেছেন কলেজ শিক্ষকরা। 8ই জুন গফরগাঁও সরকারি কলেজে অনার্স এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার পরীক্ষার ফর্ম পূরণের টাকা কমানোর দাবিতে শিক্ষার্থীরা শিক্ষকদের মারধর করেন। পাবনায় রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসাটমের উদ্যোগে পালিত হয়েছে রাশিয়া ডে। এ উপলক্ষে গতকাল রাতে স্থানীয় রত্নদ্বীপ রিসর্টে অনুষ্ঠিত হয় রাশিয়া বাংলাদেশ অনুভূতির ছবি শীর্ষক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে রুশ সেনাবাহিনীর সাংস্কৃতিক দল আলেকজান্দ্রাভ একাডেমিক অ্যাসেম্বলির শিল্পীরা রুশ ভাষায় সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করেন। আয়োজকরা জানান, রাশিয়া এবং বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। এ সময় রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত বাংলাদেশি এবং রাশিয়ান শ্রমিকরা শুভেচ্ছা স্মারক বিনিময় করেন। সিলেটে পর্যটন শিল্পের অপার সম্ভাবনাকে কাজে লাগালে দেশের সামগ্রিক অর্থনীতির উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। গতকাল সন্ধ্যায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই কাদিম নগরে একটি 5 তারকা হোটেল উদ্বোধন করে তিনি একথা বলেন। এর মাধ্যমে কর্মসংস্থান হবে অনেকের।
সুইমিং পুল, জিম, স্পা, 210টি আসন সম্পন্ন সিনেমা হল, রেস্টুরেন্ট এবং শিশুদের জন্য ফ্যান্টাসি আর্কেড সহ বিভিন্ন মনোমুগ্ধকর ভেনিউ রয়েছে এই গ্র্যান্ড সিলেটে। মাছরাঙ্গা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। এসএসসি পরীক্ষার কারণে সারা দেশে 15 জুন থেকে 7ই জুলাই সব কোচিং সেন্টার বন্ধ। পদ্মা সেতু উদ্বোধনের জন্য 25 জুনের পরীক্ষা হবে আগের দিন। চট্টগ্রাম বন্দরের মাশুল বাড়াতে চায় কর্তৃপক্ষ, নতুন হার চূড়ান্ত, আসছে অর্থবছর থেকে কার্যকর করার পরিকল্পনা, ব্যবসায়ীদের বিরোধিতা। এবং কুয়াকাটা সৈকত রক্ষায় নতুন করে জিও টিউব এবং ব্যাগ দিয়ে বাঁধ নির্মাণ কাজ প্রায় শেষ, স্থায়ী সমাধানের প্রকল্প নিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলে যেকোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও বন্ধ হয়নি, তাই সতর্কতা হিসেবে মাস্ক পরার কোনো বিকল্প নেই। তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকে পরতে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রয়েছে।